हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तो अपना सबाई केमन आशा करी भालो आछेन। আর এই যে আমার ছেলে এখানে, তো আজকে আমরা যাবো একটু কামাখ্যা মন্দির। আমি একটু তো রেডি হয়ে গেছি, এখন শুধু শাড়িটা পর বাকি আছে, তো এখন কিছু দেখাচ্ছি না। আর চলো যেতে যেতে দেখা হচ্ছে। সেটাকে একটু দুধ কলা দিয়েছি, এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার, এখন ওদেরকে ভাত দিব, ওদেরকে ভাত দিব, ওকে ভাত দিব, আর বনজলাকে ভাত দিব। বা বনজলা, বনজলা রে, কিন্তু পেয়েছে বাবা, হাসো না, কিন্তু পেয়েছে, ভাতু খাবে, তুমি ভাতু খাবে, হ্যাঁ তোমরা দুজন ভাতু খাবে, হ্যাঁ খাবে তোমরা দুজন ভাতু, দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও। তো এই তো আমরা এসে গেছি, এখন ভিতরে ঢুকবো। এখন তো আজকে একটা বিয়ে ছিল, মানে আমার ননদের বিয়ে, তো আমি মানে ওদের ঘরে যেতে পারিনি, ওদের ঘর মানে একটু দূরে। তো আমি এখন আজকে মানে যেটুকু পেয়েছি ওটুকুই মানে একটু ভিডিও করছি। তো আমি এখন এখানে আছি অবশ্য, তো যাবো এখন ভিতরে আস্তে আস্তে। সবাই যাচ্ছে, অনেক লেট হয়ে গেছে সবার আস্তে আস্তে। এটা হলো আমাদের মানে ছোটো মাসি, সবার ছোটো, মানে মাসি মানে মাসি শাশুড়ি হয় আমার, উনি মাসি শাশুড়ি হয় আমার। আর ভিতরে রেখেছে মেয়েকে, ভিতরে আছে মেয়ে। আর এটা হলো আমি, আগে আগে যাচ্ছি, এটা হলো আমি যাচ্ছি আগে আগে। এটা হলো আমার পাপু, আর এটা হলো ওর বাবা, চিনই সবাই, তাও আবার বলে দিলাম আমি। এখন আমরা একটু মন্দির দর্শন করব। তো বিয়ের পুরো ভিডিওটা আমার কাছে নেই অবশ্য, তো মানে ভিডিওটা পরে পাঠালে আমি আপনাদেরকে দেখাবো। আজকে শুধু এমনি বিয়েটা হচ্ছে, বিয়ের আগে যত সব নিয়ম থাকে সেগুলো দেখাবো আপনাদেরকে কয়েকদিন পরে। তো এই তো মন্দিরের ভিতরটা, জয় মা কামাখ্যা। তো এখানে বিয়ে দিচ্ছে ওর, আজকে বেশি মানুষ নেই অবশ্য, কম মানুষ আছে, ভিড়ভাট্টা বেশি নেই। অন্য অন্য দিনে মানে অন্য অন্য দিনে আর কি মানে ভিড়ভাট্টা একটু বেশি থাকে, আজকে একদম হালকা হালকা, বেশি মানুষজনও নেই, ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না হাঁটাচলা করতে। তাও আছে মানুষ, মানে বেশিরভাগ বিয়ের সিজন বলে কথা, তো ওইদিকেও বিয়ে হচ্ছে, ওদিকে বিয়ে হচ্ছে, তো মানে সন্ধ্যা 6টা পর্যন্ত রেজিস্ট্রি টাইম। তো এখন লাস্ট মানে ও করবে, আমি মানে ওটা দেখাতে পারিনি, আমি ভিতর থেকে বাইরে চলে এসেছিলাম, মানে প্রচণ্ড গরম, তো তার জন্য আর বাবুটা বেশি মানে বিরক্ত করছিল। তো এখন আমরা মানে রেজিস্ট্রি অফিসেই যাচ্ছি, ওখানে ওর মানে ভিতরে আছে ওরা, তো আমি ওদেরকে দেখাতে পারিনি, আমি নেক্সট ভিডিওতে ওদেরকে দেখাবো। এদিকে ওরা মানে খুব বিরক্ত করছে, বাবু খুব বিরক্ত করছে আমাকে। তো ছেলে বাড়ির মানুষ এখানে বসে আছে, এত গরম না মানে কি করবে, এর জন্য পাটা ব্যথা হয়ে যায়, এর জন্য ওরা ওখানে বসে পড়েছে। এটা হলো কামাখ্যা মন্দিরের ভিতরটা, সেদিন মানে দেখিয়েছিলাম আপনাদেরকে বগলা মন্দির, এটা হলো কামাখ্যা মন্দিরের ভিতরটা, খুব সুন্দর লাগছে দেখতে। খুব মানে অনেকগুলো মানে বিয়ে হচ্ছে, সকাল থেকে অনেকগুলো বিয়ে হয়ে গেছে, শুধু এইটি লাস্ট বাকি আছে সন্ধ্যাবেলা, ওরটাই লাস্ট পড়েছিল, সন্ধ্যাবেলা পড়েছিল ওর বিয়েটা। তো এই তো মন্দিরটা, মেইন মন্দিরটা, তো ওখানে তো ভিতরে ঢুকতে পারিনি, অন্য আরেকদিন গিয়ে দেখাবো। আর অবশ্য মানে ওখানে ফোন নিতে দেয়ও না, বাইরের থেকে যা দেখতে দেয়, যে সবাই বসে আছে। আর এই যে আমি ওখানে বসে বসে বোনুর সাথে একটু ফটো তুলছিলাম, তো ভাই বলছে একটু ভিডিও করি, আমি বলছি হ্যাঁ কর। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, মানে এত গরম না বিছু, প্রচণ্ড গরম, আর রোদ মানে ভীষণ রোদ দিয়েছে। ওখানে হলো পাঠা বলি দেয়, আর এটা হলো মেন মন্দির, মার মন্দিরটা এখানে মানে ভিতরে মেন মন্দিরটা। তো আমরা ভাবলাম একটু নিচে নেমে একটু হেঁটে হেঁটে আসি। আর এই যে কুকুরগুলোকে দেখে আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একটু আদর করি ওদেরকে, কিন্তু বাবুকে কুলে নেবো তো তার জন্য আর কি ধরিনি ওদেরকে। তো নেমে মানে ওদের কাছে যাচ্ছিলাম,
ওর সঙ্গে একটু কথা বললাম, কিন্তু ও কোনো রেসপন্স দিল না, কোনো আওয়াজটাও দিল না আর কি। এই যে মানে এদিক দিয়ে ভিতরে নিচে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমি এদিক দিয়ে মানে এদিক দিয়ে শুধু একটা মন্দির আছে, তো এটা শুধু মানে এমনি তো ফোনটা নিতে দেয়নি, লোকটা একটু বকাবকি করতেছিল, তাও ভাই লুকিয়ে নিয়ে গেছে, এই যে বলছে কথা বলছে, তো আমরা জানি না অবশ্য যেখানে ফোনটা নিতে নেই। আর এই যে আমরা আবার চলে যাচ্ছি উপরে, তো এখন বর্তমানে আমি ঘরে চলে যাব, কারণ বাবুর জন্য খুব অসুবিধা হচ্ছে, গরমের জন্য বাবু খুব বিরক্ত করছে, তো আমি তো ওকে বলছি যে ঘরে চলে যাব এখন। না এত গরম না, না চুল ছাড়তে ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে। এই যে বাবু ভীষণ চালাচ্ছে আমাকে, অবশ্য আমার কোলে আসেনি, পাপার কোলে ছিল, আমার কোলে আসেনি, ও সারাটা তখন পাপার কোলে ছিল, আমার কোলে একদমই আসেনি। আর এখানে হলো সেই কি বলে আপনাদের হলো কি বলে ওটাকে পুকুরি পুকুরটা, হ্যাঁ সরি পুকুর, ওই পুকুরের মধ্যে মানে একটু নিচে নামলাম, তো জলটা বলে মাথায় দিলে ভালো হয়, তো তার জন্য ওখানে গিয়ে একটু জলটা মাথায় নিলাম। তো ফার্স্টে পাপাকে বলছি যে যাবে নাকি, তো পাপা বলছে যে এখানে বাবুকে নিয়ে যাব না, তো আমি বলছি চলো কিছু হবে না, তারপর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফার্স্টে, তো সবাইকে বললাম যে চল চল আমার সঙ্গে চল, ভাইকেও বললাম চল, তো পরে বলছে যে ডাকছে পাপাকে যে চলো, আর ভাই আমার মুখে দিয়ে ক্যামেরা করে গেছে, আমার হাসি পাচ্ছে লজ্জা পাচ্ছে। তো এই তো লাস্ট ফিনিশিং নামতেই হলো, আর পাপাও নামছে ওখানে, খুব ঠান্ডা জলগুলো জানেন। ওই সাইডে আরেকটা পুকুর আছে, ওই পুকুরটার মধ্যে কি বলে মানে কাছিম, তারপর মাছ, অনেকগুলো মাছ আছে, কাছিম আছে, এখনও আছে ওগুলো, মানে খুব সুন্দর লাগে দেখতে, আর বড় বড় হয়ে গেছে অনেক, বয়সও হয়েছে ওদের অনেক। আর এই জলটা তো মাছ আছে মানে খাওয়া দেয় সবাই আর কি, তো আমি তো খাওয়াটা আনতে ভুলে গেছি, এদিকে শাড়ি সামলাবো না নিজেকে সামলাবো, তার মধ্যে এত গরম, তো একটু জলের মধ্যে পা দিয়েছিলাম, তো একটু নামলাম, মনটা একদম ঠান্ডা হয়ে গেল, মানে পুরো শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে জলটাতে নেমে। তো এখন আমরা চলে যাচ্ছি, উপরে উঠে যাচ্ছি, এখন সব কিছু মানে বাবুর জন্য, বাবু ফার্স্টে ভাবছিলাম বাবুকে নিয়ে আসবো না, কিন্তু তাও নিয়ে আসলাম বাবুকে, তো ভাবলাম ওকে ঘরে রেখে যাবো ভালো লাগে না, তো তো ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমি কোনোখানে যাইও না, তার জন্য ভাবলাম আজকে ওকে একটু নিয়ে যাই। তো গরমটা মানে এত বেড়ে গেছে, 30 ডিগ্রির উপরে চলে গেছে গরমটা, তো তার জন্য মানে খুব কষ্ট হয়ে গেছিলো বাবুর, তো আর কিছু চিন্তা না করে ভাবলাম চলেই যাই। আর এদিকে বাঁদরগুলো, বাপ রে বাপ, দেখো না সবাই কী করছে, ওরা হাতের মধ্যে কিছু পেলে ওটা উঠিয়ে নিয়ে যায়, তো ওদের থেকে আমার ভয়ও লাগে, আবার কিছু করে না অবশ্য, ভয় লাগে শুধু দেখলে। তো এখন আবার চলে যাচ্ছি ঘরে, বাবু দেখছে বাঁদরটাকে দেখছে, ও ভাবছে কি ওগুলো, এখন আমরা চলে যাচ্ছি ঘরে। আর এই যে মন্দিরটা যেতে যেতে ভাবছি যে কিছু একটা কিনে নিয়ে যাই, তো আমি কি বলে ওই একটা ক্লিপ নিয়েছিলাম, তো মানে আমার চুলের কাঁটাটা ভেঙে গেছিলো, তো ওইগুলো আমি আর কিছু কিনিনি, কারণ বাড়ির থেকে তো সব কেনা আছেই, তো এক্সট্রা করে আর কিছু এক্সট্রা কিছু আর কিনিনি, তো একটা শুধু ক্লিপ কিনেছিলাম, কারণ আমার ক্লিপটা ভেঙে গেছিলো, তো আর একদম বাইরে গিয়ে তোমার ওই একুরিয়ামের জন্য। তো এই যে আমরা এসে গেছি এখন, তো ওখান থেকে এনেছি অনেক মানে একটা ক্লিপ এনেছি, আর হলো একুরিয়ামের জন্য একটা মূর্তি এনেছি, চলো দেখাচ্ছি আপনাদেরকে, তো চলো দেখাচ্ছি। এই যে একুরিয়ামের জন্য এনেছি আর কি, মানে ওখান থেকে এনেছি, খুব ভালো লেগেছে শোপিসটা, মানে ওখান থেকে মন্দির থেকে আনিনি, নিচে নেমে মানে তোমাদের কি বলে দোকান থেকে এনেছি একুরিয়ামের জন্য। কেমন লেগেছে বলবেন সবাই কমেন্টে, যদি ভালো লেগে থাকে। এই যে আমার দুষ্টু ছেলে ওখানে বসে বসে এই করছে, বা পাপ্পা, এই যে পাপ্পা, ও কোলে থাকতে একদম ভালোবাসে, নিচে নামবে।
একদম ভালোবাসার উপরে থাকতে। এটাকে এখন লিখে দিই, একটু পরে লাগাবো, তারপর দেখাবো আপনাদের সবাইকে। আজকে নাও লাগাতে পারি, মানে শরীরটা বেশি ভালো লাগছে না ওখান থেকে ঘুরে আসার পর, পরেও লাগাতে পারি বা কালকেও লাগাতে দেখাতে পারি। এটা লাগাবে এখন এখানে, সরি লাগাবে বলে রাখবে এখন। ওই যে লাইটটা খুলে গেছে, আপনাদের কাউকে আমি দেখাইনি আমাদের একুয়ারিয়ামটা, একবার মনে দেখিয়েছিলাম বাবুকে যখন খেলাচ্ছিলাম তখন দেখিয়েছিলাম। এই যে দেখো মাছগুলো কেমন করছে, ভয় পাচ্ছে মাছগুলো, লাগানো হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। জল দিতে হবে করি আমি, একটুখানি জলটা কমে গেছে, সব পিতৃ পিতৃ মাছগুলো এই দিয়ে ঘুরেঘুরি করছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, আর ধন্যবাদ। আর আসছি আবার কালকে নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।